আমার পেজ লাইভ ও আমি কি করব না কি বলছো এসব মিলে গেছে আমি ধুই নি সব মিলে গেছে আটকা আটকা পেজ Wow. Hello, 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 hello. জানে না তো আমরা এখানে কি কষ্টে আছি। আচ্ছা, এটা সবাইকে একবার বলে দাও যে আমার পেজ থেকে, মানে আমার ইনস্টাগ্রাম পেজ থেকে লাইভ যাওয়া হচ্ছে। কথা শোনা যাচ্ছে না, বললাম তোমার শোনা যাচ্ছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা তোমরা একটু সবাই জানিয়ে দাও যে সাউন্ড সব ক্লিয়ার আছে কিনা। তাহলে ঈশা চক্রবর্তী, হাই, হেভি লাগছে, সুকুমার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই দিদি, হ্যালো, আচ্ছা তোমায় বলেছে, হাই দিদি। রূপা ঘোষ, ঝুম্পু জয়েন্ট, ও ঝুম্পু জয়েন্ট, সাউন্ড ক্লিয়ার, চলো ঠিক আছে। আমি জাহিদ, হ্যালো, কেমন আছো দাদা? জয়ব্রত, থ্যাংক ইউ সো মাচ। সীমান্ত দাস, সোনাই সোনা, হ্যালো হ্যালো, সিদ্ধিকা, হাই, লাঞ্চ হয়েছে, হ্যালো, সরি ওই হাই তুলছি, তোমার সাথে আমার জন্য প্লিজ একবার হাই বলো, প্লিজ হাই দে দে দোলন, হাই দে দোলন। তাই ভাবি এখানে তো সন্ধে। অন্বেষা মুখার্জি, হ্যালো, রিম্পা কেমন আছো তোমরা? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। কবিতা, হাই কবিতা, ঋষিতা, হাই, ওয়্যার আর ইউ? আমরা লন্ডনে আছি ঋষিতা, তোমাকে লাভ ইউ জানিয়েছে একজন। হাই সৌরভ, হ্যালো, রিমি বিশ্বাস, রঞ্জিত মন্ডল, হ্যালো, থ্যাংক ইউ রনিত পল, হ্যালো, শিপ্রা হাজরা, খুব ভালো লাগে দুজনকে, থ্যাংক ইউ সো মাচ শিপ্রা, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমার নেমটা একবার বলো প্লিজ, ভট্টাচার্য, দেবমিতা ভট্টাচার্য, হাই হাই। দেখা করছি, মিস করছি তোমাকে, অনেকে লাভ ইউ লিখেছে। তোমাকে অনেকে অনেক কিছু লিখছে, এখানে রাখো, আমি লিখতে পারছি। খুব ভালো লাগছে তোমাদেরকে,
ঋতু মল্লিক লিখেছে ওর নামটা, একবার যেন আমরা মুখে বলি। দেবপ্রিয় আবার লিখেছে ইয়া, পলাশ লিখেছে যে আমি তাই ভাবছিলাম তোমরা লাইভে আসছো, বাট ওখানে দিন এখন জানলাম তোমরা লন্ডনে আছো। তনুশ্রী সাহা লিখেছে তোমাদের দুজনকে দারুণ লাগছে, তোমাদের দুজনকে কি দারুণ লাগছে, মানে বলতে চাইনি তোমাদের দুজনকে দারুণ লাগছে, কোয়েশ্চেন মার্ক আছে। দেখো তোমরা, আমরা ডিসাইড করব, তোমরা বলো। বেবি সাথে একটু কথা বলো। কার বেবি? হবে কথা, তোমারই কথা। আচ্ছা আবার একজন লিখেছে আই লাভ ইউ, কেমন আছো তোমরা, পল্লবী। দত্ত রিম্পা লিখেছে ঐন্দ্রিলা তুমি খুব মিষ্টি, তোমাদের ট্রান্সফরমেশন হয়েছে সেটা খুব ভালো, থ্যাংক ইউ। রীতিকা লিখেছে ঐন্দ্রিলা দি রোগা হওয়ার টিপস দাও, কালকেই আমরা দুজনে মিলে বেরিয়ে এত চকলেটস চিপস আর অনেক আরও অনেক কিছু কিনে এনেছি। তো আমি একটা জিনিস আবিষ্কার করেছি যে খাওয়ার সাথে সাথে ওয়ার্কআউট করাটা খুব জরুরি, যেটা আগে আমি করতাম না, শুধু খেতাম আর ওয়ার্কআউট করতাম না। দেবপ্রিয়া লিখেছে ম্যাডাম আপনার ফ্যান আমি। রোহান মুখার্জি লিখেছে যে সাজেস্ট আ গুড থিয়েটার গ্রুপ নেম ওয়্যার আই ক্যান জয়েন। কে ফেলে রেখে দিয়েছে? হয়ে যাচ্ছে এবার দেখছি, আস্তে আস্তে লেয়ারটা লেগে যাচ্ছে। এ বাবা, বুঝতে পেরেছো অন্তু বাবু? হ্যাঁ, লেয়ারটা আস্তে আস্তে ওইদিক কাজ চলে আসছে এইদিকে। হ্যাঁ দাগ লেগে যাচ্ছে তো। আমি একটা কথা বলবো, গাড়িতে রেখে দাও, গাড়িতে রেখে দাও, গাড়িতে রেখে দাও, ভালো জিনিসটা নষ্ট করে দিবি। হ্যাঁ রেখে দাও, গাড়িতে রেখে দাও। আবার একটু উত্তর দাও তুমি, আমি চাই তুমি একটু। বিয়ের ইনভিটেশন কবে পাবে? বিয়ে নিয়ে পড়ে গেছে গো। ঐন্দ্রিলা দিকে রোগা হয়ে দারুণ লাগছে, তা গোস্বামী রুম্পা বলছে। ব্যানার্জি, মন্দ্রিতা ব্যানার্জি, হ্যালো। কাজল, কাজল অঙ্কুশ দা হাই, খুব ভালো লাগছে। হাই দিদি, আমি অনেক বড় ফ্যান তোমার, প্লিজ আমার নামটা একবার বলবে। পায়েল, হাই দিদি, দা হ্যালো পায়েল। বল। খুব সুন্দর লাগছে তোমাদের দুজনকে, বিয়ে কবে করবে, হ্যালো, এই সবই ঠিক আছে। ওকে 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 ঠিক আছে। হাই, ইউ আর সো কিউট, আই এম বিগ ফ্যান। কোথায় আছো দাদা? এটা লন্ডন। কেমন আছেন দাদা এন্ড দিদি? ভালো আছি। তোমরা কবে, তোমরা কবে বিয়ে করবা? শুটিং হচ্ছে, কোন মুভি শুটিং হচ্ছে? হ্যাঁ এটা আমাদের এখানে কোন মুভি শুটিং হচ্ছে একটু বলে দাও। ডাকছে আমাদের, আমাদের এবার ডাক পড়েছে, তো আস্তে আস্তে এবার আমাদেরকে যেতে হবে। দেখো একজন লিখেছে কি সুন্দর, ইন্দ্রাদি রোগা হও মোটা হও অলওয়েজ কিউটি লাগো। চলো ডাকছে, চলো বাই, আমাদের ডাক পড়েছে, এখন শর্টে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, আমরা আবার আসবো। লাইক ইয়েস, আবার আসবো অবশ্যই। এখন আপাতত আমাদের ডাক পড়েছে তো, ফোনটা নিয়ে নি, আমাদের ডাক পড়েছে, আমাদের এখন যেতে হবে, গিয়ে আবার শুটিং করতে হবে। আর আমাদের গাড়ি এখানে ওয়েট করছে, এখানে সবাই অপেক্ষায় আছে বাকিরা।
এর নাম হচ্ছে কাজল, মিস কাজল কুমারি। সারাদিন শুধু 32টা দাঁত বাড়ি করে রেখেছে, কাজল কুমারি 32টা দাঁত বার করে রেখেছে, ওটাই বললাম। আমার মনে হচ্ছে অঙ্কুশের যাওয়ার কোনো ইচ্ছে নেই, ও বসে আছে। তো এখান থেকে দেখে নিচ্ছি, যদি কোনো ভালো ছেলে পাই হিরো বানিয়ে দেবো তাকে। চলো লেটস গো। গাড়িতে অলরেডি অপেক্ষা করছেন একজন। এবার আমার পেস থেকে একটু লাইভ যাওয়া হলো। ও আচ্ছা, হ্যালো হ্যালো বলে দিয়েছে, আসবে না না এলে চলবে। তো টাটা, আমরা গাড়িতে উঠে পড়ছি, আবার আমরা আসবো লাইভে খুব তাড়াতাড়ি একসাথে, একা দোকা যেভাবেই হোক আসবো। এখন আমরা মোটামুটি গাড়িতে উঠে পড়ি, শুটিং শুরু করে দিই, ঠিক আছে?